নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি। দেশ বিদেশ বাংলার বাছাই করা খবর নিয়ে শুরু করছি সেরা দশ। শুরুতেই নজর রাখবো বাংলার বাছাই করা খবরগুলোর দিকে। বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগে বহিষ্কার বিজেপির হাওড়ার জেলা সভাপতি সুরজিৎ সাহা। দলের অভ্যন্তরীণ বৈঠকে গত বিধানসভা নির্বাচনে হাওড়া বিজেপির ভূমিকা নিয়ে শুভেন্দুর মন্তব্যের জেরে বিরোধী দলনেতাকে কাঠগড়ায় তোলেন সুরজিৎ, টেনে আনেন নারদ প্রসঙ্গ। এরপরেই তাকে বহিষ্কার করে রাজ্য বিজেপি, তারপরেও নিজের অবস্থানে অনড় বিজেপির হাওড়া জেলা সভাপতি। রাস্তা অবরোধের জেরে অ্যাম্বুলেন্সেই শিশুর মৃত্যু, নদিয়ার কৃষ্ণনগরের ঘটনা। বিক্ষোভকারীদের কাছে বারবার অনুরোধ করেও অ্যাম্বুলেন্স ছাড়া হয়নি বলে অভিযোগ। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ভাষণ নিয়ে বেশ কিছু নির্দেশ দিয়েছে প্রশাসন। সেই নির্দেশ যাতে তুলে নিয়ে আগের মতো বিসর্জন দেওয়ার অনুমতি দেওয়া হয়, তার জন্য প্রথমে কৃষ্ণনগর পুরসভার সামনে বিক্ষোভ দেখায় বারোয়ারি পুজো কমিটি ও স্থানীয় বাসিন্দারা। দাবি না মানায় ফের থানায় চলে বিক্ষোভ। এরপরে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। এই বিক্ষোভের জেরে দীর্ঘ যানজটের জেরে অ্যাম্বুলেন্সটি আটকে পড়ে বলে অভিযোগ। দীর্ঘক্ষণ অবরোধের কারণে কলকাতা নিয়ে আসার পথেই রাস্তাতেই মৃত্যু হয় শিশুটির। শিশু মৃত্যুর পরেই তদন্তে নেমে 5 জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। নন্দীগ্রাম দিবসে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন শাসক বিরোধীর। প্রতি বছর 10ই নভেম্বর অপারেশন সূর্যোদয় হিসেবে এই দিনটিকে স্মরণ করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সদস্যরা। এদিনেও পালিত হলো নন্দীগ্রাম দিবস। বুধবার সকালে নন্দীগ্রামের গোকুলনগরের করপল্লীতে শহীদদের শ্রদ্ধা জানান তৃণমূল নেতারা। অপরদিকে বেলা গড়াতেই সেই গোকুলনগরেই হাজির হয়ে শ্রদ্ধা জানান বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও। অপারেশন সূর্যোদয়ের বর্ষপূর্তি, 13 বছর পরেও জমি আন্দোলনের আতুর ঘর ভীষণই প্রাসঙ্গিক। বাম জমানার পতনের যে চিত্রনাট্য সেদিন অলক্ষে লেখা হয়েছিল, সেই চিত্রনাট্যে আরেকবার চোখ বুলিয়ে নেওয়া। অপারেশন সূর্যোদয়ের 14 বছর পূর্তিতে কলকাতা টিভির এক্সক্লুসিভ রিপোর্ট। ছট পুজো পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে তক্তাঘাট, সেখান থেকে পায়ে হেঁটে দইঘাটে। সবাইকে ধীরে সুস্থে কোভিড বিধি মেনে উৎসব পালনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বাংলার নাম হওয়া উচিত আনন্দভূমি, জানালেন পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফেরাদ হাকিম। হুমকি চিঠির তদন্ত নেমে নয়া তথ্য পুলিশের হাতে। শুধু হুমকি দিয়েই চিঠি নয়, এর আগেও বহু মহিলাকে অশ্লীল চিঠি পাঠিয়েছিল অভিযুক্ত চিকিৎসক অরিন্দম সেন। জেরার মুখে সে জানিয়েছে বিভিন্ন সময় একাধিক মহিলাকে অশ্লীল চিঠি পাঠাতো, অধিকাংশ সময় প্রেরকের নামের জায়গায় অন্য কারো নাম থাকতো। জেরায় আরো জানিয়েছে কেপিসি মেডিকেল কলেজের এক মহিলা কর্মীকেও একাধিকবার অশ্লীল চিঠি পাঠায় হুমকি চিঠি কাণ্ডে অভিযুক্ত চিকিৎসক। শেষবার যদিও চিঠিতে প্রেরকের নামের জায়গায় নিজের নামই বসিয়েছিল অরিন্দম। যেদিন আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠানো হয়, সেদিনও ওই মহিলাকে একটি চিঠি পাঠানো হয়। শরৎ বোস রোডের পোস্ট অফিস থেকে সেদিন 7টি চিঠি পোস্ট করা হয়েছিল। ইতিমধ্যেই সেই চিঠিগুলি পুলিশের হাতে। কেন এই হুমকি ও অশ্লীল চিঠি পাঠাতেন অরিন্দম সেন? মানসিক রোগ নাকি অন্য কিছু? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি চিঠি কাণ্ডে ইতিমধ্যেই অরিন্দম সহ আরো 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে তোলা হলে 12ই নভেম্বর পর্যন্ত তাদের পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেউচা পাঁচামি কল ব্লকের সমস্যা সমাধানের লক্ষ্যে ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে তা দেশে ইতিহাস সৃষ্টি করবে, মন্তব্য রাজ্যের পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফেরহাদ হাকিমের। এমএসএমইতে দেশের মধ্যে বাংলা প্রথমে শিল্প আনার লক্ষ্যে মমতা বারবার বিদেশ গিয়েছেন, আর মোদি বিদেশ যান রাষ্ট্রনেতাদের জড়িয়ে ধরতে। কেন্দ্রকে কটাক্ষ ফেরহাদের। আমাদের যে ল্যান্ড সিলিং অ্যাক্টে ল্যান্ড অ্যাকুইজিশনের যে রুলস তার থেকে অনেক বেশি দিয়েছে, এবং এটা বোধহয় ভারতের মধ্যে প্রথম যে এইরকম প্যাকেজ
ল্যান্ড অ্যাকুইশনের সেটা দেওয়া হয়েছে। এটা একটা হিস্ট্রি হয়ে যাবে বাংলার, যেটা মুখ্যমন্ত্রী করেছেন, যারা জমি দেবেন তাদের যে পুনর্বাসনের ব্যবস্থা করেছেন, এটা একটা ঐতিহাসিক ঘটনা হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে যান বাংলার শিল্প আনতে, আর মোদি সাহেব বিদেশে যান বিদেশিদের জড়িয়ে। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখব, কলকাতা পুরসভার ভ্যাকসিন সমীক্ষা শুরু করেছে। যারা এখনো ভ্যাকসিন নেননি তাদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার ও আবেদন করা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতার 63% মানুষের ভ্যাকসিন হয়ে গিয়েছে। অসুস্থ মানুষদের বাড়ি গিয়ে টিকা দেওয়া হচ্ছে, জানালেন পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফেরাদ হাকিম। কোভিড-19 সচেতনতা বাড়াতে কলকাতা পুরসভা ও বিড়লা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে সচেতনতা ক্যাম্প শুরু হয়েছে, যার উদ্বোধন করলেন ফেরাদ। ভ্যাকসিনেশনের জন্য অ্যাওয়ারনেস যত বাড়বে তত মানুষ উৎসাহিত হবে কোভিড নেওয়ার জন্য, এই কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য, আর তত কোভিডের বিরুদ্ধে লড়াইটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। এখনও ম্যাক্সিমাম আমাদের সিটির ম্যাক্সিমাম লোকেরই ভ্যাকসিনেশন হয়ে গেছে, বেশিরভাগই মানুষেরই ডাবল ভ্যাকসিন হয়ে গেছে। আমাদের লোকেরা অলরেডি বাড়ি বাড়ি যাচ্ছে যে আপনারা কে কে ভ্যাকসিন নেয়নি, একটা সার্ভে আমরা শুরু করেছি পৌরসভা এলাকায়, কলকাতা পৌরসভা, এবং তাদের নিয়ে এসে ভ্যাকসিনেশন সেন্টার, এবং তাদের যদি অসুস্থ হয় তাহলে তাদের বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা আমরা। বিধায়ক সাংসদদের বিরুদ্ধে থাকা মামলাগুলির দ্রুত নিষ্পত্তিতে কেন্দ্র রাজ্যের উভয়ের কি পরিকল্পনা তা হলফনামা দিয়ে জানানোর নির্দেশ হাইকোর্টের। এর আগে রাজ্য জানিয়েছে ইতিমধ্যেই তারা একাধিক পদক্ষেপ হাইকোর্টের নির্দেশে নিয়েছে। অন্যদিকে কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল জানালেন, কেন্দ্রের হাতে চিটফান্ড সংক্রান্ত মামলায় অভিযুক্ত বিধায়ক সাংসদদের কিছু মামলার ফাইল রয়েছে, আদালত যদি নির্দেশ দেয় সেগুলো হাইকোর্টের কাছে বা বিশেষ আদালতের হাতে তুলে দিতে পারে। একই সঙ্গে তিনি আরো বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে শুধুমাত্র একটাই আদালত বিধাননগরে তৈরি করা হয়েছে, কিন্তু রাজ্যের নিম্ন আদালতগুলিতেও এই সংক্রান্ত যে মামলাগুলি রয়েছে তার যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় সেদিকে দৃষ্টিপাত করুক হাইকোর্ট। এই সমস্ত ব্যাপারে কেন্দ্র রাজ্য উভয় পক্ষকেই 11 জানুয়ারির মধ্যে তাদের বক্তব্য অথবা কিছু প্রস্তাব যদি থাকে তা জানানোর নির্দেশ দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ। ফের মামলার গেরোয় উচ্চ প্রাথমিক নিয়োগ, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগের পাহাড়। সমস্ত অভিযোগের নিষ্পত্তির জন্য আরো 3 মাস সময় বরাদ্দ করল হাইকোর্ট। আপাতত বন্ধ থাকবে নিয়োগ সুপারিশ, 15 সপ্তাহ পর ফের হবে শুনানি। শিক্ষা দপ্তরের সহ অধিকর্তা প্রতিটি অভিযোগের নিষ্পত্তি করবেন, নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। জুলাই মাস থেকে অভিযোগের শুনানি করে চলেছে এসএসসি। কলকাতা পুলিশে কর্মরত আধিকারিকের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ, স্ত্রীকে মারধর করার অভিযোগ। লালবাজারের গোয়েন্দা বিভাগে কর্মরত ফয়জুল ফিরোজ মঙ্গলবার রাতে তার স্ত্রী লালবাজার গ্রিভেন্স সেলে অভিযোগ জানান। তার অভিযোগ, প্রায়ই তার স্বামী অত্যাচার চালায়, মানসিক অত্যাচারও চালায়। এর আগে ওয়াটগঞ্জ থানায় অভিযোগ জানানো হলে থানার তরফে মিটিয়ে নেওয়ার কথা বলা হয়। এরপরই লালবাজার গ্রিভেন্স সেলের দ্বারস্থ হয়ে অভিযোগ জানান আধিকারিকের স্ত্রী। দেশের খবর নিয়ে ফিরছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, নজর রাখবো দেশের বাছাই করা খবরগুলির দিকে। ফের চালু হলো সংসদ তহবিল। করোনাকালে দীর্ঘদিন এই তহবিল বন্ধ রাখা হয়। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ফের চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি অর্থবর্ষে সংসদের তহবিলে 2 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী অর্থবর্ষ থেকে ফের 5 কোটি টাকা বরাদ্দ করা হবে, যা সংসদদের 2টি ভাগে 2.5 কোটি টাকা দেওয়া হবে। এই তহবিল 2025-2026 পর্যন্ত চালু থাকবে। 2020 সালে এপ্রিলে দেশে করোনাকালে এই তহবিল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই তহবিলের আওতায় সাংসদরা মাথা পিছু বছরে 5 কোটি টাকা পান, যা তাদের লোকসভা এলাকার উন্নয়নমূলক কাজে ব্যবহার করেন।
রাফাল কাণ্ডে মোদি সরকারকে আক্রমণ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের রাফাল চুক্তি নিয়ে দালালি করছে কেন্দ্র তোপ তাঁর কংগ্রেস ফের রাফাল কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছে কিন্তু তা নিয়ে টালবাহানা করছে কেন্দ্র অভিযোগ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রাফালে জেপিসি গঠন করা হোক বলে দাবি বাঘেলের জো খাঙ্গা না খানে দুঙ্গা কা নারা লাগাতে থে আজ জো মেহনত কসম কো জো পয়সা হ্যায় ও दलाली में जा रहा है और उसमें खरीदी में गड़बड़ी हुई है तो जनता को तो प्रधानमंत्री को जवाब देना चाहिए। और राहुल जी ने कहा था कि इनके ज्वाइंट पार्लियामेंट कमेटी जीपीसी के गठन करने के बाद तो यदि गड़बड़ी नहीं है तो फिर जीपीसी गठन करने से हिचक क्यों रही सरकार। আগামী 14ই নভেম্বর থেকে 29শে নভেম্বর দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক কংগ্রেসের বুধবার দিল্লিতে বৈঠক করে ঘোষণা করল হাত শিবির পেট্রোপণ্য সহ মূল্যবৃদ্ধি কেন্দ্রের নয়া তিনটি কৃষি আইন শ্রমিক সমস্যা সহ একাধিক ইস্যুতে পদযাত্রার ডাক গত এক বছরে দেশের সাধারণ মানুষের পরিস্থিতি দুর্বিষহ হয়ে উঠেছে মোদি সরকারের একাধিক পদক্ষেপে সমস্যায় পড়েছেন আম জনতা তার প্রতিবাদে কংগ্রেসের এই প্রতিবাদ কর্মসূচি সব রাজ্যের বিভিন্ন জেলা থেকে শুরু করে ব্লক স্তরের দলীয় কর্মীদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে 15 দিনের কর্মসূচিতে কমপক্ষে 7 দিন পদযাত্রা করার কথা বলা হয়েছে এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং কেসি বেনুগোপাল রণদীপ সিং সুরজেওয়ালা গরিব আর ইহা তক কি মধ্যম বর্গী পরিবার হ্যায় উনকো अपने परिवार के बजट को बैलेंस करने में भी दिक्कत आ रही है। इस पूरे अभियान को हम लोग जन जन तक पहुंचाने का हमारा संकल्प है और पहले महंगाई का हम लोगों ने विषय लिया है, उसके बाद बेरोजगारी भी है, किसान की समस्याएं भी हैं, मजदूरों की समस्याएं भी हैं। 14 नवंबर से 29 नवंबर के बीच में 7 दिन की पदयात्रा करें, ये जरूरी नहीं कि एक बार में ही लगातार 7 दिन में करें, दो दो तीन तीन दिन के बाद भी वो कर सकते हैं, लेकिन प्रयास इस प्रकार का करें कि वे इन 15 दिन में 7 दिन की पदयात्रा करें और रात को वहीं रुकें। पब्लिक मीटिंग्स नहीं होंगी, चर्चा होगी, ग्रुप मीटिंग्स होंगी और लोगों से एक जीवित जनसंपर्क स्थापित करने का प्रयास किया। রাজস্থানে মুখোমুখি সংঘর্ষ বাস ও ট্যাঙ্কারের আগুনে ঝলসে মৃত্যু হল কমপক্ষে 11 জনের আহত 22 জন বুধবার সকালে ঘটনাটি ঘটে বারমের যোধপুর জাতীয় সড়কের ভান্ডি ওয়াসের কাছে স্থানীয় সূত্রে খবর এদিন সকাল 10টা নাগাদ বালোত্রা অঞ্চল দিয়ে পাস করছিল বাসটি সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্যাঙ্কার দ্রুতগতিতে ধাক্কা মারে বাসটিতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল আগুনে পুড়ে মৃত্যু হয় 11 জনের আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক সহ অন্য নেতারা রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট দ্রুত উদ্ধার কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন আহতদের যথাযথ চিকিৎসারও কথা বলেছেন তিনি সিংহ সীমানায় ফের আন্দোলনকারী কৃষকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য বুধবার দিল্লির কাছে সিংহ সীমানায় কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম গুরপ্রীত সিং পাঞ্জাবের ফতেহগড় সাহেবের আমরোহ জেলার বাসিন্দা গুরপ্রীত সিং সিধুপুরের ভারতীয় কিষাণ সংগঠনের জগজিৎ সিং ওয়ালেওয়ালের গোষ্ঠীর সঙ্গে যুক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কুণ্ডলী পুলিশ কি করে মৃত্যু তা নিয়ে এখনো মুখ খোলেনি পুলিশ এই নিয়ে গত 2 মাসে আন্দোলন স্থলে 2 জন কৃষকের মৃত্যু হলো গত মাসেই লখবীর সিং নামে আরো এক কৃষক শ্রমিকের হাত কাটা দেহ উদ্ধার হয় শরীরে ছিল ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ভোপালের হাসপাতালে মর্মান্তিক দুর্ঘটনা অগ্নিকাণ্ডে মৃত্যু আরও 8 জন সদ্যজাতের জানা গিয়েছে অগ্নিকাণ্ডের সময় কমলা নেহরু হাসপাতালের ওই সদ্যজাতদের ওয়ার্ডে 40টি শিশু ভর্তি ছিল আগুনে অসুস্থ হয়ে প্রথমে 4 জন শিশুর প্রাণ যায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় আরও 8টি শিশুকে বাঁচানো সম্ভব হয়নি সোমবার রাত 9টা নাগাদ হাসপাতালের 3তলায় আইসিইউ বিভাগে আগুন লাগে কালো ধোঁয়ায় ভর্তি হয়ে যায় 3তলা অসুস্থ শিশুদের উদ্ধার করে অন্য হাসপাতালে পাঠানো হয়
শিশু মৃত্যুর ঘটনায় গান্ধী মেডিকেল কলেজের ডিএন হামিদিয়া হাসপাতাল সুপার লোকেন্দ্র দাবে কামলা নেহরু হাসপাতালের ডিরেক্টর কে কে দুবেকে সরিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালের বিদ্যুৎ বিভাগের সাব ইঞ্জিনিয়ার আওদেশ ভাদুরিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল। যত এগিয়ে আসছে পুরসভা ও পুর নিগমের নির্বাচনের দিন ততই উত্তপ্ত হয়ে উঠছে ত্রিপুরা। গেরুয়া বাহিনীর আক্রমণের শিকার হচ্ছে অবিজেপি দলগুলি। গত চার দিন ধরে দফায় দফায় তৃণমূল কর্মীদের বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার আগরতলা পুর নিগমের 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী পৌশালী দেবকে আক্রমণের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এদিন ভোটের প্রচার চালানোর সময় তৃণমূল প্রার্থীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। আগরতলার পূর্ব থানায় অভিযোগ দায়ের হয়েছে তৃণমূলের তরফে। তৃণমূলের অভিযোগ, বারবার তাদের উপর আক্রমণ করা হলেও পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বিদেশের খবর নিয়ে ফিরছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, নজর রাখবো বিদেশের বাছাই করা খবরগুলির দিকে। পেশোয়ায় হত্যাকাণ্ডে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব সুপ্রিম কোর্টের। সকাল 11টায় হাজির হওয়ার কথা বলা হয় ইমরান খানকে, তবে নির্ধারিত সময়ের 2 ঘন্টা পর আদালতে হাজির হন পাক প্রধানমন্ত্রী। তার দেরিতে আদালতে পৌঁছানোর বিষয়ে বিচারপতি প্রশ্ন করলে অ্যাটর্নি জেনারেল খালিদ জাভেদ জানান, তলবের নোটিশ প্রধানমন্ত্রীকে দেওয়া হয়নি। এ বিষয়ে উষ্মা প্রকাশ করেন বিচারপতি, যদিও পরে নোটিশ পাঠিয়ে তলব করা হয় ইমরান খানকে। তারপরেই শুনানি শুরু হয় মামলার। ঘটনায় সার্বিক পরিস্থিতি দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলে আদালত, যদিও নিহত পড়ুয়াদের পরিবারের দাবি মেনে শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা সম্ভব নয় বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল জাভেদ খালিদ। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে তলব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সকলে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্ষেত্রে চীন ও পাকিস্তানের বন্ধুত্ব সর্বজনবিদিত। পাকিস্তানকে সব রকমভাবে সাহায্যের আশ্বাস দিয়ে রেখেছে চীন। এবার ইমরান প্রশাসনকে দেওয়া কথা মতো যুদ্ধজাহাজ প্রদান করল জিনপিংয়ের দেশ। চীনের সরকারি সংবাদ মাধ্যম সূত্রের খবর, এত বৃহৎ এবং অত্যাধুনিক যুদ্ধজাহাজ বেজিং এর আগে কখনো কোনো দেশকে রপ্তানি করেনি। গ্লোবাল টাইমসের খবর অনুযায়ী চীনের স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশন লিমিটেড এই অত্যাধুনিক যুদ্ধজাহাজটি তৈরি করেছে। সাংহাইয়ের একটি কমিশনিং অনুষ্ঠানে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয় এটি। পাকিস্তান নৌবাহিনীর তরফে এই যুদ্ধজাহাজটির নাম দেওয়া হয়েছে পিএনএস তোগ্রিল। অত্যাধুনিক আত্মরক্ষা সক্ষমতার পাশাপাশি যুদ্ধ ব্যবস্থাপনার পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধাস্ত্রেও সজ্জিত পিএনএস তোগ্রিল। আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে চান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের মধ্যে যাবতীয় মতপার্থক্য দূর করার জন্য যথাযথ ব্যবস্থা করতে তৈরি বলে বার্তা দিলেন প্রেসিডেন্ট জিনপিং। মঙ্গলবার আমেরিকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কুইন গ্যাং চীনা প্রেসিডেন্টের চিঠি পড়ে শোনান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গঠিত জাতীয় কমিটি এ বিষয়ে কাজ করছে তৎপরতার সঙ্গে। ওয়াশিংটনে আয়োজিত নৈশ ভোজে সদর্থক আলোচনাও হয়েছে বলে খবর। চীনা রাষ্ট্রদূত প্রেসিডেন্ট বাইডেনকে জানিয়েছেন, চীন আমেরিকার সঙ্গে বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে সহযোগিতা করতে প্রস্তুত। আমেরিকা চীন ভার্চুয়াল বৈঠকের আগেই চীনা প্রেসিডেন্টের এই বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। চাপ বেড়েই চলেছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেদেশের ফেডারেল এজেন্সি জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের 13 জন উচ্চপদস্থ আধিকারিক বেআইনিভাবে ট্রাম্পের হয়ে 2020 সালের নির্বাচনী প্রচার চালিয়েছিল। এই আধিকারিকদের মধ্যে ট্রাম্পের উপদেষ্টা তথা জামাই জেরেড কুশনারও ছিলেন। 65 পাতার রিপোর্টে মার্কিন অফিস অফ স্পেশাল কাউন্সিল উল্লেখ করেছে, সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে। যদিও ওই সরকারি সংস্থার তরফে এও বলা হয়েছে, যাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে তারা কেউ এই মুহূর্তে দফতরে কর্মরত নন। যদিও একটি রিপোর্ট জারি করা হবে ভবিষ্যতে যাতে সরকারি আধিকারিকরা নিয়ম ভঙ্গ না করেন সে বিষয়ে কড়া নজর রাখা হবে। সেরা 10 এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন সাত দিন।